আসসালামু আলাইকুম। লিপিস ব্লগ থেকে আমি লিপি আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর আকাশে খুব সুন্দর রোদ উঠেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছিল যেন চারিদিক একদম স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি, তো আমি প্রথমে আমার রুমটা গুছিয়ে নিলাম, বিছানার চাদরটা একটু চেঞ্জ করে ফেললাম ঝটপট। আসলে বিছানার চাদর কিছুদিন পর পর চেঞ্জ না করলে খুব একটা ভালো লাগে না, আর সবসময় বিছানার চাদর 7 দিনের মধ্যেই চেঞ্জ করা উচিত। যদি পারেন তাহলে সপ্তাহে 2 বারও চেঞ্জ করতে পারেন। এতে হয় কি, তাহলে আপনার যে জীবাণুগুলো বালিশে কিংবা চাদরে থাকে সেগুলোতে আর অসুস্থ হওয়ার কোনো ভয় থাকে না। যেহেতু এখন করোনার সময়, তো চেষ্টা করবেন কাপড় চোপড় সব কিছুই স্যাভলন দিয়ে পরিষ্কার করে নিতে। আমি আমার ড্রয়িং রুমে চলে আসলাম, তো সব কিছু পরিষ্কারই আছে, টুকটাক একটু ঝেড়ে নিব, কারণ এগুলো তো একদিনের কাজ না, তো রোজই টুকটাক পরিষ্কার করতে হয়। সব মিলিয়ে এখানে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি আর হালকাভাবে ঝেড়ে নিচ্ছি সব কিছু। সব কিছু পরিষ্কার করার পরে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তার জন্য। আর নাস্তার জন্য আমি আজকে তৈরি করব লুচি। তো আমি আজকে সাদা আটাটাই নিয়েছি, তো দেখা যায় যে আমি রুটির জন্য লাল আটাটাই ব্যবহার করি, কারণ লাল আটাটা অনেক হেলদি, তো সেই জন্য লালটাই ব্যবহার করি। যেহেতু আজকে লুচি বানাবো তাই সাদা আটা নিয়েছি, আর সামান্য লবণ আর পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে, আর এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। অরিক অনেকদিন থেকে আবদার করছিল ওর জন্য যেন লুচি করে দেই, আর আজকে সময় পেলাম হাতে, তার জন্যই ভাবলাম ওকে লুচি করে দেই। যেহেতু বাইরে লকডাউন, কোনো দিকে যাওয়ার ঝামেলা নেই, আর অফিসও এখন বন্ধ রয়েছে, তাই ভাবলাম সকাল সকাল ওর জন্য লুচি তৈরি করি। এখানে আমি ছোট ছোট লেচি নিয়ে তেল দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। আর লুচিটা খুব বড় করব না, দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোটই তৈরি করেছি। আমি এক এক করে সবগুলো বানিয়ে ফেলছি। লুচিগুলো রেডি করে নিয়ে আমি চুলাতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি লুচিগুলোকে ভেজে নেব। যেহেতু রেগুলার নাস্তার জন্যই তৈরি করব তাই খুব বেশি তেল দেইনি, অল্প তেলের মধ্যেই লুচিগুলোকে ভেজে নেব। যদিও লুচি একদম ডুবো তেলে ভাজতে হয়, তারপরেও চেষ্টা করছি যেন কম তেলের মধ্যে লুচিগুলো আমি ভেজে নিতে পারি, কারণ একবার যে তেলটা ইউজ হয় সেটা কিন্তু আর অন্য তরকারিতে দিলে দেখা যায় যে গ্যাস ফর্ম করে, তাই ভাবলাম যে অল্প তেল দিয়েই লুচিটা তৈরি করে ফেলি। আমি এক এক করে সবগুলো লুচি এখানে ভেজে নেব। আসলে পারিপার্শ্বিকতা দেখে মনটা আর ভালো লাগছে না, আর কতদিন থেকে বাসায় বন্দি হয়ে আছি, কোনো দিকে যেতেও পারছি না, কি একটা অবস্থা চারিদিকে চলছে। যে এবার ভাবছিলাম যে কোরবানিতে বাড়িতে যাব, শ্বশুর বাড়িতে, কিন্তু তাও হয়তো হবে না। তো এখানে আমার লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শ্যামাই রান্না করার জন্য চুলাতে দুধ বসিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণে দুধ নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন। আর সাথে কিন্তু আমি অবশ্যই ফুল ক্রিম মিল্কটা ইউজ করেছি। আমি দারচিনি আর সাদা এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি দুধে। দুধটা বলক উঠে গেলে আমি এগুলোকে ঘন করে নেব সামান্য অল্প আঁচে দিয়ে। সংসারে তো রোজই একই রকম কাজ, তারপরেও চেষ্টা করি নতুন নতুন কিছু তৈরি করার জন্য। তো এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর সবগুলোকে খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে ঠান্ডা করে নেব। একটা ডিশে শ্যামাই নিয়ে নিলাম, আর এখানে হালকাভাবে দিয়ে দিচ্ছি কিশমিস। আপনারা চাইলে বিভিন্ন ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আর কুসুম গরম থাকা অবস্থাতেই দুধটাকে আমি দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে সবগুলোকে আমি টেবিলে নিয়ে যাই দিব।
তো সকালে নাস্তার জন্য সবার জন্য লুচি সেমাই আর আম কেটে রেখেছিলাম, তো সেটাই আমি টেবিলে দিয়ে দিচ্ছি। বাচ্চা মানুষ, একাধ দিন যদি আমি বাসাতেই নাস্তা তৈরি না করি তো মন খারাপ করে, সবসময় তো আম্মুই রেডি করে। তো আজকে আমি ভাবলাম যে আমিই ওদের জন্য তৈরি করি, যেহেতু লকডাউন সেভাবে বাইরে যেতেও হচ্ছে না। আমার মা আর আমার ছেলে দুজনে বসে নাস্তা করে নিচ্ছে। আমার ভাই অনলাইনে ক্লাস করছে, তো টেবিলে আসেনি নাস্তা করতে, তো আমরাই নাস্তা করে নিচ্ছি। চুলাতে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি ভাজার জন্য। দুপুরে নামাজ পড়ে খেয়ে তারপরে সন্ধ্যায় আজকে চলে এসেছি রান্নাঘরে। তো ভালো লাগছিল না, তাই ভাবলাম যে আম এনে রেখেছি তো সেগুলো একটু আচার করতে হবে। পাঁচফোড়নটাকেও আমি একটু টেলে নেব, খুব বেশি জাল করব না, হালকাভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আর চুলাতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আচার তৈরি করব আর দিয়ে দিচ্ছি রসুন থেতো করে। আমি রসুনটাকে ছুলে থেতো করে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আর মরিচগুলো কিন্তু কি আমি গোটা করে রেখেছিলাম, আমগুলো দেখতে পাচ্ছেন আমি ছাল সহকারে রেখেছি, আর এখানে কিন্তু আমি লম্বা করে আমগুলোকে কেটে নিয়েছি। এখন আমের সিজনে যদি আচার না করি তাহলে দেখা যায় যে অফ সিজনে গিয়ে আচার ছাড়া তো খিচুড়ি খেতে ভালো লাগে না। তো টুকটাক যেটুকুই পারি, যেভাবে পারি, ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ছোট ছোট কাজগুলো সেরে রাখতে। আর খুব বেশি এক্সপার্ট না আমি, তারপরেও আমার সাধ্যে যতটুকু কুলোয় আমি করে নেই। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ। আমি আচারটা গুড় দিয়ে করব, তাই এখানে আমি কুশারের গুড় কেটে নিচ্ছি আর আমি একদম পাতলা পাতলা করে গুড়টাকে কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু গুড়টা গলিয়েও ব্যবহার করতে পারেন, আমার কাছে মনে হয় না গুড়টা গলিয়ে নেওয়া দরকার। গুড়টা যখন পাতলা করে কাটবো তখন কিন্তু এটা এমনিতেই গলে যাবে। এখানে আমার গুড়গুলো কাটা হয়ে গিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমগুলো একেবারে সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এখন এতে গুড় অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আমার স্বাদ মতো গুড় অ্যাড করেছি, তো যেহেতু আমটা টক ছিল আমি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমি এখানে আমার যেভাবে আমি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি, তো আপনারা কিভাবে আচার করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একেবারে অনেক বেশি পাকা রাঁধুনি না, তো দেখ একবারে সব কিছু যে আমার কাছে পারফেক্ট হবে এমনটাও না, আমি চেষ্টা করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আচার তৈরি করতে হলে অনেক ধৈর্য নিয়ে আসতে হয় আর রেখে কিন্তু একেবারেই যাওয়া যায় না। তো আমি এখানে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি যে পরিমাণ পাঁচফোড়ন নিয়েছিলাম সেগুলো আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। আমি আমার আন্দাজ মতো নিয়েছি, আপনারাও আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। আর ধৈর্য সহকারে বেশ সময় ধরে এগুলোকে নাড়তে চাড়তে হয়, কারণ একবার রেখে গেলে দেখা যায় চট করে এটা লেগে যায় নিচের দিকে, আর আচার যদি একটু লেগে যায় তাহলে কিন্তু আর খাওয়া যায় না, ভালো লাগে না। তো আমি বারবার এগুলোকে নেড়ে চেটে দিচ্ছি। যে কাজই করি না কেন রান্না করতে এত দীর্ঘ সময় লাগে, কিন্তু খাওয়ার বেলায় দেখা যায় চট করে শেষ হয়ে যায়। তো রান্না যারা করে তারা বুঝে রান্না করার কষ্ট কতখানি। তো সব মিলিয়ে একটা ব্যস্ত সময় কেটে যায়। যারা আসলে বাসায় সারাদিন কাজ করে, হাউস ওয়াইফ আছেন, কোনো কাজই ছোট কিংবা বড় নয়, যেটাই করবেন সেটাই কিন্তু অনেক মূল্যবান। আর যারা হাউস ওয়াইফ আছেন তাদের কাজের মূল্য কিন্তু কখনোই কোনো কিছু দিয়ে দেওয়া যাবে না। আমরা সারা বছর আমাদের বাবা মাকে দেখে এসেছি, তারা কিন্তু সবসময় আমাদেরকে সাপোর্ট করে গেছেন,
তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব যারা ঘরে কাজ করেন তাদেরকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে। এখানে আমাদের আচারটা রেডি হয়ে গিয়েছে, তো এখন আমি আর সামান্য কিছুক্ষণ ভেজে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপরে আমি এটাকে বয়ামে ভরে রাখব। তো দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে, এখন আমি এই অবস্থাতেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আজকে রাতের বেলা খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তার আগেই দেখি যে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের ছেলের বিয়ে ছিল, যেহেতু করোনা সেজন্য কাউকেই সেভাবে দাওয়াত করেননি তিনি, ঘরোয়াভাবেই হয়েছে সব কিছু। আর আমাদের সব ফ্ল্যাটের জন্যই তিনি খাবার পাঠিয়ে দিয়েছিলেন, তো রাতের জন্য আর এক্সট্রা করে কিছু করি নাই, এগুলো দিয়েই রাতে আসলে সবার হয়ে যাবে, আর অন্য কিছু করার প্রয়োজন পড়বে না। তো আজকের আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর একটা লাইক বাটনে ক্লিক করে দেবেন। আপনার একটি লাইক আমার কাজ করার আগ্রহকে অনেক গুণ বাড়িয়ে তোলে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।